গার্মেন্টস কনস্ট্রাকশন সম্পর্কে কিছু বলবো এবং কিছু দেখাবো। প্যাটার্নের পরেই গার্মেন্টস কনস্ট্রাকশন অর্থাৎ একটা ফিনিশড গার্মেন্টস, আর সেই গার্মেন্টসটা তৈরি করার জন্য আমাদের কিছু র ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, যেমন বিভিন্ন ধরনের কাপড়, কাপড় কাটা কাঁচি, সূচ, মেশিনের সূচ, মেশিনের সুতো, মেশিনের ববিং, ববিং পিস, নিডল থ্রেডার, এই ধরনের নিডল স্ক্রু, আরও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার হয়। তো সেই মেশিনগুলো, যে মেশিনগুলো দিয়ে সিভিং অর্থাৎ একটা গার্মেন্টস পুরোপুরি তৈরি হয়, সেই মেশিনগুলোকে সিভিং মেশিন বলা হয়। সিভিং মেশিন থেকে আমরা যে গার্মেন্টসটা তৈরি করি সেটার শেষ রূপ আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমরা পাঞ্জাবি প্যাটার্ন দেখিয়েছিলাম, সেই পাঞ্জাবি প্যাটার্ন থেকে কাপড় কাটার পর গার্মেন্টসটা যখন তৈরি হয়েছে তখন সেটি এই রূপ নিয়েছে, অর্থাৎ একটা পুরো পাঞ্জাবি তৈরি হয়েছে। পাঞ্জাবি তৈরির জন্য আমি যেভাবে প্যাটার্ন দেখিয়েছিলাম প্যাটার্নের ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী কাপড়কে কেটে তারপর মেশিনের সাহায্যে সেলাই করে সেটা তৈরি হয়। মেশিনের সাহায্যে সেলাই করতে গেলে আমাদের প্রথম প্যাটার্নের মানে একটা গার্মেন্টসের যতগুলো পার্ট সেই পার্টগুলোকে প্রথমে কেটে নিতে হয়। প্রত্যেকটা পার্ট কেটে নেওয়ার পর তারপর আমরা মেশিনে সেগুলোকে প্রত্যেকটা পার্টকে একটা সিম অর্থাৎ সেলাইয়ের সাহায্যে জুড়ে তারপর একটা গার্মেন্টস তৈরি করে থাকি। এটি একটি পাঞ্জাবি কনস্ট্রাকশন, এটি একটি কামিজের কনস্ট্রাকশন। এক্ষেত্রেও আমরা ফ্রন্ট ব্যাক ওইভাবে আলাদা পার্ট করে নিয়েছি এবং তারপর সেটিকে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে জয়েন হয়, যেমন শোল্ডার, সাইড সিম, নেক ফেসিং, হেম সিম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিম দিয়ে আমরা এই গার্মেন্টসটাকে তৈরি করি। এটা একটা স্কার্টের প্যাটার্ন। এই স্কার্টের প্যাটার্নে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা ভাঁজ রয়েছে, এই ভাঁজগুলোকে বলা হয় প্লিট। সেই প্লিটটা কিভাবে তৈরি করা হয়, প্রথমে আমরা একটা কাপড়ের টুকরো নিলাম, কাপড়ের টুকরোকে যখন আমরা ভাঁজ দেব পরপর এইভাবে ভাঁজ দিয়ে যখন আমরা সেলাই করব তখন এটা এইরকম দেখতে হবে। এই যে প্লিটটা, এই প্লিটকে বলা হয় নাইফ প্লিট। ভাঁজ দেওয়ার পর আমরা এটা সেলাই করলে এটা এরকম দেখতে হবে। এই যে প্লিটটা তৈরি হলো এই প্লিটকে বলা হচ্ছে নাইফ প্লিট, যেটা আমরা এই গার্মেন্টসে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা প্লিট পরপর ঠিক ওইভাবে এসেছে এবং প্রত্যেকটা প্লিটের মাপ সমান। যখন কোনো কাপড়ের উপর সমান মাপ নিয়ে সমানভাবে ভাঁজ করে আমরা সেলাই করে একটা প্লিট রেডি করি তখন সেই প্লিটটাকে বলা হয় নাইফ প্লিট। এটা একটা পাটিয়ালা, এই পাটিয়ালার ক্ষেত্রে আমরা নাইফ প্লিট ব্যবহার করেছি এবং সেটা হেম পর্যন্ত এসেছে। হিপ লেভেল থেকে হেম পর্যন্ত পুরোপুরি প্লিট দেওয়ার পর এই এফেক্ট এসেছে এবং এই ক্ষেত্রে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে এবং সেই প্যাটার্নের পর যে গার্মেন্টসটা তৈরি হয়েছে এই ফিনিশড গার্মেন্টটাকে বলা হয় পাটিয়ালা। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটাও এক ধরনের পাটিয়ালা কিন্তু এর এই অংশে চুড়ি, এই অংশে কুচি হয়েছে, যেটাকে আমরা চুড়ি বলছি।
সেই কুচির জন্য আমরা এই ধরনের সফট কাপড় ব্যবহার করে থাকি, যেটা আমরা এখানে ব্যবহার করেছি এই অংশে। এটা কোনো হার্ড কাপড়ে যদি করা হয় তাহলে এর এফেক্ট এত ভালো আসবে না, সেই জন্য আমরা যখনই গ্যাদার বা ফ্রিল তৈরি করব তখন আমরা এই ধরনের সফট কাপড় ইউজ করব। কিন্তু যদি আমরা সেটাকে খুব বেশি স্ফীত দেখাতে চাই তখন সেক্ষেত্রে আমরা অন্য ধরনের কাপড় ইউজ করব, যেমন এটা। এই যে কাপড়টি, এই কাপড়টি একটু হার্ড, এটা জরির সাহায্যে সুতো দিয়ে বোনা হয়েছে, তার জন্য এই কাপড়টি শক্ত। এবার এই অংশতে আমি যদি গ্যাদার করি তাহলে এটা কিরকম দেখতে লাগবে আমি সেটা দেখাচ্ছি। যদি আমরা এই হার্ড কাপড়ে গ্যাদার দেখাই তাহলে এটা অনেক ফোলা দেখাবে, অর্থাৎ আমি যখন কোনো গার্মেন্টসে ফিতো দিক দেখাতে চাইব, অর্থাৎ ব্রাইডাল গাউন যখন তৈরি করব তখন সেক্ষেত্রে এই ধরনের ফ্যাব্রিক ইউজ করব, যে কাপড়টা গ্যাদার করলে অনেকটা ফোলা দেখাবে এবং সেই ক্ষেত্রে এইভাবে গ্যাদারের এফেক্টটা বোঝা যাবে। আবার যখন কোনো এই ধরনের সফট কাপড়ে আমি ফিল করব তখন সেটার অন্যরকম এফেক্ট দেখা যাবে। এটা আমি একটা সফট কাপড়ে গ্যাদার করে দেখালাম, যেটা সম্পূর্ণ অন্য ধরনের দেখতে লাগছে। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সফট কাপড়, এখানে আমরা গ্যাদার করেছি, এটার এফেক্ট এই। আমরা এখানেও নাইফ ফ্লিট ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের নাইফ ফ্লিট আমরা ইউজ করতে পারি, কখনো চওড়া কখনো আবার সরু। চওড়া অর্থাৎ যেখানে ফ্লিটের এফেক্ট, আমরা পাটিয়ালাতে যখন ফ্লিটের এফেক্ট দেখাই তখন সেক্ষেত্রে আমাদের চওড়া ফ্লিট তৈরি করতে হয়, এবং যখন ডিজাইন দেখাই তখন সেক্ষেত্রে আমরা সরু ফ্লিট দেখাই। এখানে এই পাটিয়ালাটি চওড়া প্লিট করা হয়েছে, এখানে এই পাটিয়ালায় চওড়া প্লিট করা হয়েছে। চওড়া প্লিট করার জন্য আমাদের এখানে যে ড্রেপিংস আসছে সেই ড্রেপিংসটা খুব ভালোভাবে বোঝা যায়, কিন্তু যদি আমরা এটা এরকম গ্যাদারের মতো তৈরি করতাম তাহলে সেখানে কোনো ড্রেপিংস ভালোভাবে বোঝা যেত না, সেখানে শুধু গ্যাদারের একটা এফেক্ট বোঝা যেত। সেই জন্য যখন আমরা পাটিয়ালা তৈরি করব তখন সেখানে এরকম চওড়া প্লেট তৈরি করব, যাতে ড্রেপিংসটা ভালো বোঝা যায়। সফট কাপড় এবং হার্ড কাপড় দুটো ধরনের আলাদা আলাদা কাপড়ে যদি ফিট বা গ্যাদার করা হয় তার এফেক্ট কীরকম হয় সেটা এবার আমি দেখাচ্ছি একটু। এটা একটা কাউল নেক টপ, কাউল নেক টপের এই শোল্ডার থেকে আমরা কাউলটা তৈরি করেছি। এই কাপড়টা হলো, এটা ওভেন ফ্যাব্রিক, প্লেন ওভেন ফ্যাব্রিক, এর ম্যাটেরিয়াল হচ্ছে কটন।
কটন ফ্যাব্রিকের এই যে কাউলটা আমরা তৈরি করেছি, এখানে একটা স্টিফনেস মানে প্লিটের একটা এফেক্ট পুরোপুরি দেখা যাচ্ছে, যেটার মধ্যে কাউলের ব্যাপারটা খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু যখনই আমরা এই কাউল নেকটাই কোনো সফট কাপড়ে করব, তখন এটার এফেক্ট এইভাবে দেখা যাবে। অর্থাৎ এখানে একটা লুজ সফট ব্যাপার, যেখানে কাউলটা পরিষ্কার বোঝা যাবে যে এখানে এক্সট্রা একটা কাপড় যেন আলাদাভাবে গলা থেকে ঝুলছে। কিন্তু আমরা যখনই কাউল নেক করি, সেক্ষেত্রে কোনো এক্সট্রা কাপড় আমরা এখানে অ্যাড করি না। কাউল নেক প্যাটার্ন বানাতে গেলে বা কাউল নেক কনস্ট্রাকশন করতে গেলে আমাদের প্যাটার্ন কিন্তু আলাদাভাবে এখানে বানিয়ে একটা আলাদা কাপড় জয়েন্ট করে তৈরি করতে হয় না। সেক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা বানাই বেসিক ব্লকের, বেসিক ব্লকের যে প্যাটার্নটা বানাই সেখান থেকেই আমরা কাউলটাকে তৈরি করে নিই। অর্থাৎ আমাদের সেন্টার লাইন যেটা, সেটা আর স্ট্রেট লাইন থাকে না, সেটা ডায়াগোনালি চলে যায়। অর্থাৎ এখান থেকে আমরা অ্যাঙ্গেল বের করে তৈরি করি। সেন্টার লাইনে যেহেতু সেন্টার লাইনটা বাইরে বেরিয়ে চলে গেল, অর্থাৎ নেক লাইন বড় হয়ে গেল। নেক লাইন বড় হওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় যেটা আমাদের নেক অনুযায়ী নেওয়া ছিল, তার থেকে বেশ খানিকটা এক্সট্রা কাপড় হয়ে গেল। সেই কাপড়টাই আমাদের লুজ হয়ে সামনে ঝুলে, যেটা থেকে আমরা কাউল নেক তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের এই যে নেক লাইনটা ছিল, সেই নেক লাইনটা বড় হয়ে গেছে। নেক লাইনটা যদি নেকের মাপ অনুযায়ী হতো, তাহলে এটা এক্সট্রা কাপড়টা আসতো না। যেহেতু নেক লাইনটাকে আমরা বাড়িয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা কাপড়টা বেড়ে গেছে, যার ফলে এটা যখন ছেড়ে দেওয়া হয় এখানে একটা কাউলের এফেক্ট তৈরি হয়। আমরা শুধু টপের ক্ষেত্রে নয়, আমরা বাচ্চাদের ফ্রকের ক্ষেত্রেও এই কাউল নেকটা তৈরি করতে পারি। ঠিক একইভাবে ওরকম সফট কাপড় ব্যবহার করে আমরা কাউল করতে পারি। কাউলের ক্ষেত্রে এখানে কোনো গ্যাদার বা প্লিট আসে না, এক্সট্রা ওই নেক লাইনকে বাড়ালেই কাউল চলে আসে। আমরা যেরকম টপসে ভেরিয়েশন আনি, সেরকম বটমসেও ভেরিয়েশন আনি। যেমন আমরা পাটিয়ালা দেখিয়েছি, চুড়ি পায়ের ভেরিয়েশন দেখিয়েছি, এখানে একটা স্কার্টের ভেরিয়েশন দেখাচ্ছি। এটা একটা ফুল সার্কেল স্কার্ট। সেই ফুল সার্কেল স্কার্টে আমরা প্যানেল দেখতে পাচ্ছি, এটাকে আমরা আমব্রেলা স্কার্ট বলতে পারি। তার কারণ এখানে আমরা দেখছি ঠিক ছাতার মতোই ওরকম একটা জিনিস এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যখন স্কার্টটার প্যাটার্নটা ফুল সার্কেলস অনুযায়ী বানিয়েছি, তারপর সেখান থেকে প্যানেল বের করা হয়েছে। প্যানেল প্রত্যেকটা, এই যে সাদা কাপড়গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল কাটা হয়েছে, এবং এই প্যানেলের মাঝখানে আমরা এই মেরুন কাপড়কে জয়েন্ট করেছি। প্রত্যেকটা প্যানেলের মাঝে মাঝেই এই মেরুন কাপড়গুলো জয়েন্ট হয়েছে, যার ফলে এর ফ্লেয়ার আরও বেড়ে গেছে। অর্থাৎ আমার ফুল সার্কেলের ফ্লেয়ার যা ছিল, তার থেকে এর ফ্লেয়ার আরও বড় হয়েছে, কারণ আমরা এই মেরুন কাপড়গুলো প্রত্যেকটা প্যানেলের মাঝখানে মাঝখানে জয়েন্ট করেছি। তো এটাও স্কার্টের একটা ভেরিয়েশন। স্কার্টের আরও অন্য ভেরিয়েশন আছে, সেটা হলো আমরা স্কার্টের এই অংশে ইনভার্টেড প্লিট দিয়েছি। ইনভার্টেড প্লিট মানে দুটো প্লিট মুখোমুখি জয়েন্ট হয়ে সেখানে মাঝ থেকে আর একটা ভাঁজ দেখা যাচ্ছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি কীরকমভাবে ইনভার্টেড প্লিট করতে হয়। ইনভার্টেড প্লিটের ক্ষেত্রে কাপড়টাকে ভাঁজ করলাম, ভাঁজ করে এখানে যদি 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ সেলাই দেওয়া হয়, সেলাই দেওয়ার পর এই যে প্লিটটা তৈরি হচ্ছে, এই প্লিটকে ফ্ল্যাট করা হয়। তাহলে এখানে একটা এই এফেক্ট চলে আসে।
যেটা আমরা এই গার্মেন্টসে দেখতে পাচ্ছি। এখানে এই দুটো কাপড়েকে মুখোমুখি ভাঁজ করে সেলাই করা হয়েছে এবং তারপর এটাকে এইভাবে তৈরি করা হয়েছে। এটা একটা ইনভার্টেড প্লেট, কিন্তু ইনভার্টেড দুটো বক্স প্লেটের মাঝের এই গ্যাপটা যখন তৈরি করছি তখন সেটা ইনভার্টেড প্লেট হচ্ছে, আবার যখন দুটো বক্স প্লেট মুখোমুখি হচ্ছে তখন সেটাকে আমরা বক্স প্লেট বলছি। সেটার ভাঁজ আমি দেখাচ্ছি। এক্ষেত্রে কাপড়টাকে আমি দুদিক থেকে ভাঁজ করলাম, দুদিক থেকে ভাঁজ করলাম। ভাঁজ করে উপরে সেলাই করলাম, এখানে একটা বক্স তৈরি করলাম। এটা হচ্ছে বক্স প্লেট। এই প্লেটটি আমরা বক্স প্লেট, এই প্লেটটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দুটো বক্স প্লেটের মাঝে যে প্লেটটা তৈরি হয়েছে সেই প্লেটটা হলো ইনভার্টেড প্লেট, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। দুটো বক্স প্লেটের মাঝখানে কিন্তু সবসময় একটা করে ইনভার্টেড প্লেট তৈরি হয়। তাহলে যখন আমরা ইনভার্টেড প্লেট শো করব তখন এইভাবে শো করব, যখন আমরা বক্স প্লেট শো করব তখন আমরা এইভাবে শো করব। গার্মেন্টসের উপরে বক্স প্লেট এবং ইনভার্টেড প্লেট এইভাবে শো করা হয়। ফ্রিল, আমরা এখানে এই যে গ্যাদার দেখিয়েছিলাম, এই গ্যাদার যখন আমরা ছোট কাপড়ের উপর দেখাই বা তৈরি করি, সেই গ্যাদারটা যখন কোনো বাচ্চাদের গার্মেন্টসে বা বড়দের গার্মেন্টসের ক্ষেত্রেও, যেমন গাউন বা আদার্স কোনো গার্মেন্টসের ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন সেটা ফ্রিল বলা হয়, যেটা আমরা এখানে একটা স্কার্টে দেখতে পাচ্ছি। আমরা এই স্কার্টের ওয়েস্ট লেভেলে, মানে ওয়েস্ট ব্যান্ডের নিচের অংশে একটা কাপড়কে আলাদাভাবে গ্যাদার করে এখানে জয়েন করেছি, এবং হেম লাইনেও আমরা একটা কাপড়কে আলাদাভাবে এইভাবে গ্যাদার করে জয়েন করেছি। এখানে ফ্রিল এইভাবে দেখা যাচ্ছে। আমরা এইভাবে কনস্ট্রাকশন করে সমস্ত গার্মেন্টসই তৈরি করতে পারি, যেমন এটা একটা প্যান্ট, এই প্যান্টে একটা ওয়েস্ট ব্যান্ড রয়েছে, এখানে জিপার অংশ, এখানে ক্রস পকেট রয়েছে, এখানে আমরা সাইড সিম উইথ এজ ওভার লক যেটা সেই সিমটা দেখতে পাচ্ছি, এবং এখানে হেম সিমও রয়েছে। তো এইভাবে আমাদের একটা প্যান্ট তৈরি হয়েছে। আমরা বিভিন্ন গ্যাদার ভেরিয়েশন করে ফিমেল টপ অর্থাৎ বেসিক ডপও তৈরি করতে পারি, যেখানে আমরা গ্যাদার দেখিয়েছি। এখানে মাঝখানে আমরা সেন্টার লাইনে গ্যাদার করে প্যাটার্নটিকে তৈরি করেছি, তারপর কনস্ট্রাকশনের সময় আমরা এখানে সিম দিয়ে এক্সট্রা যে কাপড়টা সেটাকে ভাঁজ করে সেলাই করেছি এবং সেখানে একটা গ্যাদার তৈরি হয়েছে। এই গ্যাদারটি মাঝখানে অর্থাৎ সেন্টার পার্টে বসিয়ে প্রিন্সেস লাইন বের করে আমরা এই কনস্ট্রাকশনটি পুরো করেছি। এইভাবে এটা একটা বেসিক ব্লক তৈরি হয়েছে গ্যাদার ভেরিয়েশনে।